কঠোর সংস্কার যে আন্দোলনটা আছে, এটা মূলত দুইটা পক্ষের আন্দোলন। একটা পক্ষে আছে ন্যায়ের শক্তি, আরেকটা যে বিপরীত পক্ষ সেটা আছে অন্যায়ের শক্তি। একটা পক্ষে আছে সৎ লোকজন, আরেকটাতে আছে অসৎ লোকজন। একটা যে পক্ষ আছে সেখানে আছে সবচাইতে মেধার দিক থেকে অগ্রগামী যারা, এবং জেন জি জেনারেশন আমরা যেটাকে বলছি তারা। আর অন্য পক্ষে আছে গাঁজাখোর, ধান্দাবাজ, বিভিন্ন হচ্ছে ওই চিটিংবাজ, এই টাইপের লোকজন রয়েছে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, এই যে আন্দোলনটা বর্তমানে যে পর্যায়ে আছে, ইতিহাস যদি কেউ পড়ে ভালো করে তাহলে দেখবে যে এই পর্যায়ে আন্দোলন পৌঁছার মানেই হচ্ছে আন্দোলন শতভাগ সফল হতে যাচ্ছে। এবং আমি সবসময় বলবো যে এই আন্দোলনটা বর্তমান সরকারের কিছু নীতি নির্ধারণের বিপক্ষে, তার মানে এটা এমন না যে আন্দোলনটা হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে, নো। আওয়ামী লীগের মধ্যেও যদি কেউ ভালো থাকে সে অবশ্যই আন্দোলনে আসতে পারে, আবার অন্য যে কোনো দল, সে হয়তো কোনো দল করছে না কিন্তু সে ন্যায়ের পক্ষে, সে আন্দোলনে অবশ্যই শরীর হতে পারে। এবং আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে বর্তমান প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে দেশ চলতেছিল এইভাবে চলতে পারে না। এই যে দ্রব্যমূল্যের এমন এমন ঊর্ধ্বগতি, একটা কমন পিপলের জীবন শেষ। আজকে আন্দোলনে আমরা দেখলাম যে রিক্সাওয়ালা ভাই বোনেরাও ভাইয়েরাও হচ্ছে যে এটাতে সম্মতি জানিয়েছে। কারণ কি? কারণ তারা দেখতে পাচ্ছে যে এটা ন্যায়ের পক্ষে এবং তাদের জীবনযাত্রার কতটা অধপতন ঘটছে, কতটা হচ্ছে যে অবনমন ঘটছে, এই জিনিসটা তারা বুঝতে পারছে। এবং টিচার যারা তারা নামছে, কারণ তারাও দেখছে তাদের সীমিত আয় দিয়ে কিছুই হচ্ছে না। যারা হচ্ছে যে গার্মেন্টসের কর্মী তারাও দেখতেছে তারা যে বেতন পায় সেটা দিয়ে আগে যতটুকু কিনতে পারতো এখন পারছে না। প্রত্যেকটা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত প্রত্যেক শ্রেণীর মানুষ জীবনের প্রত্যেকটা ইন্ডিকেটরে হচ্ছে আক্রান্ত। যারা পড়াশোনা করতেছে স্টুডেন্ট না, সিলেবাস পছন্দ হচ্ছে না। যারা হচ্ছে যে কমপ্লিট করছে পড়াশোনা তারা চাকরি ডিগ্রি পাচ্ছে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সেটা হচ্ছে বর্তমানে সমাজটা এমন জায়গায় গেছে যে পার্টির লোক হইলে, মানে যেই পার্টির যখন ক্ষমতায় থাকে ওই পার্টির লোক হইলে সে যেই অন্যায় করুক সেটা হচ্ছে পার্টির লোক মাফ করে দেয়। এইটা আসলে বর্তমান সময়ের যে ইয়াং জেনারেশন পছন্দ করে নি, এবং এইটাকে কষে থাপ্পড় দিয়েছে মূলত। তারপরেও যদি কেউ বলে যে এই আন্দোলন হচ্ছে যে থার্ড পার্টি ফোর্থ পার্টি ঢুকছে, তাহলে বুঝতে হবে একথা যে হিমালয় পর্বতের সামনে দাঁড়ায় কেউ যদি একটা মুষ্টিবদ্ধ হাত চোখের সামনে রাখে তখন সে মনে করে সামনে বোধহয় হিমালয় পর্বত নাই, না আছে, তার মুষ্টিবদ্ধ হাতটা সরাই ফেলতে হবে। এবং প্রত্যেক সরকারি এমপ্লয় থেকে শুরু করে যারা যেই পর্যায়ে আছে প্রত্যেককে বলবো, এটা কিন্তু কোনো মানে হচ্ছে যে ওইটাকে যেটা আমি বলি যে কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টির আন্দোলন না, এটা কমন পিপলের সবার আন্দোলন। এবং এইখানে সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ওয়ার্কার্স পার্টি হোক, যে কোনো পার্টি হোক, এমনকি কোনো পার্টি সে করেও না, যে কেউ সে যে পেশারে হোক, নারী পুরুষ শিশু বৃদ্ধ প্রত্যেকে যোগ দেওয়া উচিত যদি সে ন্যায়ের পক্ষে থাকতে চায়। আর এই আন্দোলনের যে বিরোধিতা করে বুঝতে হবে এ কথা, এগুলো হচ্ছে ধান্দাবাজ পার্টি। কিসের জন্য তুমি এই আন্দোলনের বিরোধিতা করো? পয়েন্টটা কি তোমার? একটা দেশের সিস্টেমটা এমন হওয়া উচিত যাতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, বৈষম্য যাতে না থাকে। এই চাওয়াটা কি কোনো অন্যায় চাওয়া? এইটা তো আমাদের সংবিধানের চাওয়া। তাহলে এই চাওয়াটার সাথে যে বিরোধিতা করে বুঝতে হবে যে সে বাংলাদেশের মূল যে হচ্ছে চেতনা সেটার বিরোধিতা করে। তাহলে এই জিনিসটা প্রত্যেকের মাথায় রাখা উচিত। এবং আমি বারবার বলবো, যারা এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়েছে সমন্বয়করা এবং ইয়াং যে জেনারেশন, তাদেরকে আমাদের স্যালুট করতে হবে। ম্যারাডোনা যখন ফুটবল খেলতে গেছিল তখন ওই যখন হচ্ছে 1986 সালে বিশ্বকাপে যাচ্ছিল, কোনো হচ্ছে লোক তাদেরকে ফেয়ারওয়েল দেয়নি, বলছে এরা তো বিশ্বকাপে যাবে প্রথমে হেরে আসবে। ও আল্লাহ, যখন একের পর এক একের পর এক ম্যাচ জিততে থাকলো, যখন বিশ্বকাপ নিয়ে আসছে, লক্ষ লক্ষ জনতা তাদেরকে হচ্ছে অভিবাদন জানিয়েছে। তো এই জেনারেশনকেও সবাই মনে করছে এরা কিছুই করতে পারবে না, ব্রয়লার মুরগির জেনারেশন। ওরে বাপরে বাপ, এদের ভিতরের যে শক্তি উদ্ভাসিত হয়েছে। এবং প্রত্যেককে বলবো এখন, এখনও প্রত্যেকের যারা ন্যায়ের পক্ষে থাকে তাদেরকে বলবো যেই পার্টি করি না কেন, যেই স্তরে থাকি না কেন, প্রত্যেকের উচিত এই আন্দোলনকে সাপোর্ট করা। এবং মাথায় রাখতে হবে যারা ইয়াং জেনারেশন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ, এই বিগত যেই 30-40 বছর ধরে বাংলাদেশ যেভাবে চলছে এইভাবে চলতে পারে না। এটা এমন একটা সিস্টেম করা উচিত যাতে করে প্রত্যেকেই ভোটটা ঠিকভাবে দিতে পারে, ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকের দ্রব্যমূল্যটা যাতে ঠিক থাকে, এরপরে চাকরির যাতে যে ব্যাপারটা বেকার সমস্যা এটা যাতে সমাধান হয়, মানুষের যাতে ন্যায় বিচার থাকে, এবং যে কোনো ক্ষেত্রে গেলে ওই কানেকশন না থাকলে কাজ হয় না, এই সিস্টেমটা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। আমার মনে হয় প্রত্যেকের এই জায়গাটায় সমর্থন করা উচিত, এবং মানুষের যে মর্যাদা এবং মানুষের যে শক্তি এই আন্দোলন প্রমাণ করে।